আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। সুপ্রিয় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষ অনার্স শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ রহমতে তোমরা সকলে সুস্থ ও নিরাপদ আছো। ঘরে বসে শিক্ষা গ্রহণ কার্যক্রম হিসেবে আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি যে পত্রের ক্লাস এখন শুরু করছি সেই পত্রের শিরোনাম হলো ডেভেলপমেন্ট অফ মুসলিম আর্কিটেকচার অ্যান্ড আর্কিওলজি, অনুবাদ করলে দাঁড়ায় মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমবিকাশ। বিষয় কোড 24/1607। আমরা এই পত্রে দুটি ভাগ বা বিষয় পেয়েছি, এক স্থাপত্য, দুই প্রত্নতত্ত্ব। আমি এই পত্রের প্রথম অংশ স্থাপত্য আলোচনা শুরু করছি। স্থাপত্যের মতো আপাত নিরস ও জটিল বিষয়টি সহজত করার একমাত্র উপায় হচ্ছে বারবার এই বিষয়ে বই পড়া। ঐতিহাসিক পটভূমি ছাড়াও স্থাপত্যের রীতি কৌশল ও প্রসারতা সঠিকভাবে বুঝতে হলে স্থাপত্যের সংজ্ঞাগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি আমার আলোচনায় স্কেচের সাহায্যে স্থাপত্যিক সংজ্ঞাগুলো ব্যাখ্যা তুলে ধরেছি। আমাদের জানা দরকার স্থাপত্য কি। স্থাপত্য হলো যে সমস্ত ইমারত স্থায়ী উপকরণ দিয়ে তৈরি এবং যা ব্যবহারিক ও অনুপম সৌন্দর্যের দিক থেকে অসাধারণ, তাকে আমরা স্থাপত্য কীর্তি বলবো। আজকের আমার পাঠ শিরোনাম হচ্ছে স্থাপত্যিক সংজ্ঞা। খিলান বা আর্চ কি? স্থাপত্য কৃতির প্রধান সূত্রই হলো খিলান। খিলান হলো কোনো উন্মুক্ত স্থানকে পার্শ্ববর্তী দুটি খুঁটি বা দেওয়ালের সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে উন্মুক্ত স্থানের উপর বক্রাকার বা এইরূপ কোনো আকারের স্থাপত্য কৌশল এমন ভাবে নির্মাণ করা হয় যাতে এর উপরস্থ চাপ নিচের দেওয়াল বা স্তম্ভের উপরে পড়ে। সহজভাবে বলা যায়, কোনো ইমারতের উন্মুক্ত স্থান পূরণের উদ্দেশ্যে ইট, পাথর কিংবা অন্য কোনো উপকরণ ব্যবহার করে গোজাকৃতি ও মৌলিক জোড়া স্থাপনের দ্বারা অর্ধ গোলাকৃতি বা কৌণিক স্থাপত্য কৌশলকে খিলান বলে। দুই ভাবে খিলান নির্মাণ করা যায়, এক করবেল খিলান, দুই ভুসুয়াস খিলান। করবেল খিলান হলো এই খিলানে পাথর খণ্ড ইট পরপর এমন ভাবে স্থাপন করা হয় যে প্রত্যেকটি সামান্য বাড়তে থাকে। এই পদ্ধতিতে পাথরের উপর পাথর বা ইটের উপর ইট বসিয়ে ক্রম পূরণ করা হয়, যার ফলে একটি বক্রাকার খিলানের সৃষ্টি হয়। ভুসুয়ার্স খিলান। ভুসুয়ার্স খিলানের নিম্নমুখী চাপ রোধের জন্য পাথরের খণ্ডগুলি পাশাপাশি স্থাপন করা হয়। পাথর খণ্ড গোলাকার ভাবে পরস্পরের সাথে এমন ভাবে স্থাপন করা হয় যে একটি অপরটিকে চাপে রাখে, ফলে নিম্নমুখী চাপ রোধ হয়। খিলান বিভিন্ন
আকৃতিতে হতে পারে। এখানে চিত্রে আমি কতগুলি আকৃতির খিলান দেখিয়েছি। 1 নম্বর চিত্রে আমরা কৌণিক খিলান দেখতে পাচ্ছি। 2 নং চিত্রে অর্ধ গোলাকার খিলান দেখতে পাচ্ছি। 3 পরবর্তী চিত্রে কৌণিক খিলান, তার পরবর্তী চিত্রে অশ্ব নালাকৃতি খিলান, অশ্বের খুর যেমন থাকে ঠিক তেমনটা। 3পত্র খিলান, ইমারত নির্মাণে সাধারণত 2 ধরনের স্তম্ভ ব্যবহার করা হয়। 1 পিয়ার, আয়তাকার বা চতুষ্কোণাকার স্তম্ভ। 2 স্তম্ভ বা কলাম, গোলাকার স্তম্ভ। এই পিয়ার অথবা কলাম থেকেই খিলান সারি নির্মাণ করা হয়। এপিয়ার অথবা কলামের 3টি অংশ আছে। প্রথম অংশ ভিত, মধ্যবর্তী অংশ এবং শীর্ষ বা ক্যাপিটেল। এই স্তম্ভ নির্মাণের 3টি রীতি আছে। 1 ডরিক, 2 আয়োনিক, 3 করিন্থীয়। ডরিক স্তম্ভ হলো এই ধরনের স্তম্ভের প্রধান বৈশিষ্ট্য হলো গোলাকার মাঝের অংশটি নিচ থেকে উপরের দিকে শুরু হয়ে গেছে আর এর গায়ে লম্বালম্বি ঘন ঘন খাঁজ কাটা থাকে। আয়নিক স্তম্ভ ডোরিক স্তম্ভের মতোই গোলাকার মাঝের অংশটি নিচ থেকে উপরের দিকে শুরু হয়ে গেছে ও এর গায়েও লম্বালম্বি খাঁজ কাটা আছে, কিন্তু এর ক্যাপিটেল বা শীর্ষ দেশের চারপাশে 4টি কুণ্ডলাকৃতি নকশা করা থাকে। করিন্থীয় স্তম্ভ, এই ধরনের স্তম্ভের বৈশিষ্ট্য হচ্ছে এর ক্যাপিটেল বা শীর্ষ দেশের কুণ্ডলাকৃতির লতা পাতার নকশা অঙ্কন করা থাকে। এই করিন্থীয় স্তম্ভ আমরা সাধারণত কুব্বাতুস সাকরা, দামাস্কাস জামে মসজিদ, কর্দোবা মসজিদে দেখতে পাব। ইমারতের আবৃত্ত সবচেয়ে কঠিনতম কাজ। ইমারতকে আবৃত করতে 3টি উপায় ব্যবহার করা হয়। 1 সমান্তরাল কাঠ বা পাথরের লিনটেল ব্যবহার করে, 2 গম্বুজ, 3 ভল্ট বা ছাদ দিয়ে। সাধারণত চতুষ্কোণাকার এলাকা গম্বুজ এবং আয়তাকার ইমারতের ছাদে ভল্ট ব্যবহার করা হয়। গম্বুজ সাধারণত অর্ধবৃত্তাকার হয়। গম্বুজ 2 প্রকার, 1 আবরণ বিশিষ্ট, 2 দ্বি আবরণ বিশিষ্ট। দ্বি আবরণ বিশিষ্ট গম্বুজের মাঝখানে খালি থাকে। আমরা সর্বপ্রথম মুসলিম স্থাপত্যে দ্বি আবরণ বিশিষ্ট গম্বুজের ব্যবহার
কুব্বাতু সাকরা বা ডোম অব দা রকে দেখতে পাব। গম্বুজ নির্মাণে দুইটি পন্থা অবলম্বন করা হয়, এক পেন্ডেন্টিভ, দুই স্কুইন্স। পেন্ডেন্টিভ হল গম্বুজ নির্মাণের জন্য বর্গাকার কাঠামোর চার কোনায় ত্রিভুজের মতো অংশটি বন্ধ করে অষ্টভুজ সৃষ্টি করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই পেন্ডেন্টিভ বলা হয়। আর স্কুইন্স গম্বুজ নির্মাণে এই ত্রিকোণাকার অংশে যখন ক্ষুদ্রাকার খিলান নির্মাণ করা হয় তখন তাকে স্কুইন্স বলা হয়। এই পাঠ থেকে তোমাদেরকে পাঠ চর্চা হিসেবে কিছু প্রশ্নমালা দেওয়া হলো। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে এবং শিখবে। ইনশাল্লাহ আগামীতে নতুন অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে পাঠ চর্চা হবে। আল্লাহ তোমাদের সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।